পুরনো দিনের গান স্পন্সরড বাই ডক্টর প্লাস ফিনাইল কীট পতঙ্গ জীবাণু সব এবার কফিন ভর্তি পাওয়ার্ড বাই একেটি ঘি কো স্পন্সরড বাই আবরণ ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার ক্যালকাটা পাইপ ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক নমস্কার সুপ্রভাত আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডক্টর প্লাস ফিনাইল হারানো দিনের গান আমাদের এই অনুষ্ঠানের যে একটা ধারণা সেই ধারণাটা হচ্ছে আমরা স্বর্ণযুগকে স্মরণ করব এবারে স্বর্ণযুগের পরিধি যত এদিকের সময় বাড়বে তত কিন্তু স্বর্ণযুগের পরিধি বাড়বে ধরুন ধরে নিতে পারি 50 সাল থেকে যদি আমি স্বর্ণযুগটাকে ধরার চেষ্টা করি তাহলে 50 থেকে একটা সময় 70 ছিল তারপরে 80 হলো 90 হলো আপাতত আমরা 90-95 সাল পর্যন্ত কিন্তু ওই ফেজটাকে বাড়াতে পারি তবে হ্যাঁ এটা বাস্তব কথা ওই যে 50 থেকে 80 এই সময়ের মধ্যে যা হয়ে গিয়েছে এই 30 বছরই কিন্তু আমাদের বাঙালিদের স্মরণ করবার মতো খাজানা রয়ে গিয়েছে আজকে রামনবমী প্রত্যেককে রামনবমীর শুভেচ্ছা জানাই বাসন্তী নবমী মা ভালো রাখুন সকলকে শুরু করছি আজকের নির্ধারিত অনুষ্ঠান ডক্টর প্লাস ফিনাইল হারানো দিনের গান এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সার হচ্ছে একটি ঘি পাওয়ার্ড বাই আবরণ ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার ক্যালকাটা পাইপ ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক আজকে তুলিকা রয়েছেন আমাদের সঙ্গে তুলিকা অনেক দিন পর তুলিকা আসা মানেই ভীষণ সুন্দর কিছু গান বিশেষ করে লতাজিকে কাছে পাওয়া আর কি নানানভাবে আর সঙ্গে তো আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা রয়েছেন তনাদা কিবোর্ড পিয়ানো তবলায় মৃগাঙ্ক পারকাশনে বিক্রম শব্দ আলো ক্যামেরা পিসে টেলিকাস্টিং আমাদের ভাইরা সঙ্গে রয়েছেন আপনারা শুরু হোক গানে গানে পথ চলা চলো তাহলে লতাজিকে দিয়েই শুরু করি তাহলে খুব রিসেন্টলি আমরা হারালাম আমাদের সরস্বতী পুজোর বিসর্জনের দিনেই উনি চলে গেলেন আমার এই গান
এটি তো একটি প্রথমে হিন্দি গানটা তৈরি হয়েছিল কিনারা ছবিতে, আর ডি বর্মন, গুলজার এবং লতাজি ওনারই, গুলজার সাহেবেরই কথাটাকে, মানে এত সুন্দর গান সেটাকে আমরা আমাদের ভাষায় করে ট্রান্সলেটটা আমরা করেছি, কিন্তু সুরটা একই রয়েছে। আর ডি মানে পুরো ব্যাপারটাই হচ্ছে আর ডি বর্মন, গুলজার এবং লতাজি, ওনার কথারই এটা প্রতিবিম্ব। হ্যাঁ, প্রতিবিম্ব বলতে পারেন, এটা সোমনাথ চক্রবর্তীর লেখা। আচ্ছা, ভীষণ ভালো লাগছে। আর গানটার তো সুরটা একই রকম, অসাধারণ সুর, অসাধারণ। এবং সব থেকে বড় কথা, যখন চলে গেলেন লতাজি, যখন যে কোনো মানে চ্যানেলে যখন তার সম্বন্ধে বলা হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই গানটাই বাজছিল, কোথাও যেন সেই মেরি আওয়াজই পেছান হ্যায় গর ইয়াদ রহে। চলো পরের গানে যাই আমরা, তুলিকা। এটা একটু বলি আমি, এই গানটা যখন রেকর্ড হচ্ছে, লতাজি তো যেমন গেয়ে থাকেন সবসময়, ওরকম অসাধারণ একটা গায়কী দিয়ে গাইছেন, কিন্তু কোথায় যেন গুলজার সাহেবের ঠিক পছন্দ হচ্ছে না। তখন উনি লতাজিকে ডাকলেন, ডেকে বললেন যে দেখো এই গানটা কিন্তু তোমার গান, তুমি যেদিনকে থাকবে না সেই দিনকার জন্য এই গানটা, তারপরে যেটা উনি রেন্ডার করলেন সেটা তো আমাদের রয়ে গেল আর কি আজীবনকালের জন্য। এই ঘটনাটা আবার আমি জানতাম না যে এই এই কথাটা গুলজার সাহেব বলেছিলেন। আমি নিজে গুলজার সাহেবের লেখার ভীষণ ভক্ত, অসাধারণ, অসম্ভব লাগে। মানে ওনার যখন শায়রি আমরা পাই, সেই এত ইনার মিনিং রয়েছে। আজকে আমি ভাবছিলাম মনে মনে যে আজকের দিনটা হয়তো আমরা মানে ভাগ করে নেবো, আজকে কেএল সাইকেলের জন্মদিন, আজকে কুন্দনলাল সাইকেল, আজকে কেএল সাইকেলের জন্মদিন। কেএল সাইকেলকে তো লতাজি ভীষণ ভাবে পছন্দ, এবং কেএল সাইকেল হচ্ছে লতাজি বলো, কিশোর কুমার বলো, ওই সময়কার যারা শিল্পী প্রত্যেকের কাছে কিন্তু উনি আইডিয়াল ছিলেন। মানে কেএল সাইকেলের গান ভালো লাগেনি এমন কেউ ছিল না, এবং কেএল সাইকেল নিজে আবার রবীন্দ্রনাথ ঠাকুরের গান খুব ভালোবাসতেন। আচ্ছা, আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, নমস্কার সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, তনুশ্রী। হ্যাঁ, কে বলছেন? হ্যালো, নমস্কার, বলুন। আমি কবির গাঙ্গুলি বলছি, বিরাতি। আচ্ছা, টিভির ভলিউম মিউট করে কথা বলুন। বিরাতি তাৎকল থেকে, হ্যাঁ হ্যাঁ বলুন। আমার পাশে বৌদি বসে আছে, তোমার সঙ্গে কথা বলছি, শুনবে, আবার গানে রিকোয়েস্ট করছি, আবার লতা মঙ্গেশকরে আর সন্ধ্যা মুখার্জি দুটো গানে রিকোয়েস্ট। আচ্ছা, লতাজির গান তো হয়ে গেল একটি, আরো হবে। আর যে শিল্পী এসছে তাকে অভিনন্দন জানাচ্ছি, যারা শিল্পীকে সহযোগিতা করছে তারাও, আর তোমার মতন একজন অ্যাঙ্কারিং, শ্রেষ্ঠ অ্যাঙ্কারিং আমার কাছে। ধন্যবাদ, একদম ঠিক, ধন্যবাদ। আপনি সঙ্গে থাকুন, গানে যাই। পরের গান কার শোনাচ্ছ? রবীন চট্টোপাধ্যায়ের কথা, মুকুল দত্ত, সরি উল্টো বললাম, মুকুল দত্তের কথা রবীন চট্টোপাধ্যায় সুরারোপিত, আকাশ অজানা তো, সুমন কল্যাণপুরের গান। আকাশ অজানা তবু খাঁচা ভেঙে উড়ে যায় পাখি, আকাশ অজানা তবু খাঁচা ভেঙে উড়ে যায় পাখি, খোলা জানা যাবে
আমাদের এই যে হারানো দিনের গান, এই অনুষ্ঠানের একটা ভাবনা রয়েছে। ভাবনাটা কি জানেন তো, আমাদের সম্পদ রয়েছে প্রচুর, সুস্থ সংস্কৃতির হাত ধরে থাকি আমরা। বাংলা তার সুস্থ সংস্কৃতির হাত ছেড়ে অনেকটা এগিয়ে গেছে অন্যদিকে, চটকদারিতে চটুলতায় আমরা এখন আটকে রয়েছি। বিশ্বাস করুন, এর দিন যদি গোনেন কয়েকটা বছর মাত্র, চটকদারি চটুলতার সময় কিন্তু আজীবনকালের নয়। এই যে সময়টাকে নিয়ে আমরা চলি হারানো দিনের গানে, এই সময়টা কিন্তু খাজানা বা খনি, সম্পদের খনি। এই সম্পদটাকে বৃথা হতে দেবেন না, কারণ আমরা সমৃদ্ধ। তাই চটুলতায় নয়, আমাদের উচিত এই ঐতিহ্য বহন করে ধারাবাহিকতাকে বজায় রাখা। এখন সময় হয়ে গিয়েছে একটা বিরতি, বিরতির উপরান্তে ফিরছি, সঙ্গে থাকুন। হারানো দিনের গান স্পন্সর্ড বাই ডক্টর প্লাস ফিনাইল। কীট পতঙ্গ জীবাণু সব এবার কফি নিবত্তি। পাওয়ার্ড বাই একেটি ঘি, কো স্পন্সর্ড বাই আপ।